সাধারণ সম্পাদক পদে থাকা নিয়ে যা বললেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তার উপর দায়িত্ব দেয়া মানেই প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের আমানত তার উপর অর্পণ করলেন। এ আমানত রক্ষা করা তার পবিত্র দায়িত্ব। সম্প্রতি সচিবালয়ে দলের সাধারণ সম্পাদক পদে থাকা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আওয়ামী লীগের সভাপতি পদ নিয়ে জল্পনা কল্পনা না থাকলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে রাজনীতির মাঠে চলছে তুমুল আলোচনা, কে হচ্ছেন আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক। কাদেরই হ্যাট্রিক করছেন নাকি নতুন মুখ আসছে আওয়ামী লীগে? বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন নিয়ে কাদেরের সঙ্গে কথা হয় গণমাধ্যমেরও। আগামী শনিবার 24 ডিসেম্বর হতে যাচ্ছে আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন। এর মধ্য দিয়ে দলের হাল ধরতে আসবে 81 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। আর এরই মধ্যে সম্মেলনকে ঘিরে সব ধরনের প্রস্তুতিও নিয়েছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে সচিবালয়ে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারে কাউন্সিলে গণজাগরণ সৃষ্টি হবে দাবি করে তিনি বলেন, গঠনতন্ত্রে তেমন পরিবর্তন না হওয়ায় বাড়ছে না কমিটির কলেবর।